গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ভৌমিক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, আজকের ব্লগটা আমার মহারাজের বার্থডে উপলক্ষে, তো ঘরোয়াই নিজেরা নিজেরাই 30-35 জন লোকজন নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছে, তা সেগুলোই তোমাদেরকে একটু দেখানো হচ্ছে। আর ভিডিওটা আজকে আমি করিনি, যার কারণে ভিডিওটা ঠিক মতন করা হয়নি। আমিও যদিও পারি না, পারফেক্ট নয়, তবুও একটু অন্যরকম তো হয়। যাই হোক, দেখো রান্নাগুলি তোমাদেরকে দেখানো হলো, কি কি রান্না হয়েছে এখানে। আর রাঁধুনি রান্না করছিল বাইরে, সেটাও তোমরা দেখতে পেয়েছো, কারণ আমার পক্ষে তো একা রান্না করা সম্ভব নয় এই বাচ্চাটাকে সামলে। তারপরে নিজেদের লোক হোক আর যাই হোক, মোটামুটি 30 জন লোক বাড়িতে যদি আসে, 30 জন বলতে আমাদের নিজেদের সবাইকে দিয়ে, তার মধ্যে আমাদের আমার মা ভাই এসছে বা আমরা নিজেরা উপর নিজে, এই মিলেই 15 জন প্রায় হয়ে গেছে। আর বাইরের একদমই একান্ত যাদেরকে না বললে নয় তাদেরকে, এই নিয়েই টোটাল এই লোকজন। যাই হোক, এই জায়গা তার অল্প জায়গা, তার মধ্যে মহারাজের যেহেতু সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, সব মিলিয়ে আজকের দিনটা আমার জন্য খুবই একটা মানে টাফ ব্যাপার। কিন্তু কিছু করার নেই, ও যদি আজকে নিজে থেকে বলতে পারতো তাহলে তো ও নিজেই সমস্ত কিছু মানে ঠিক করে নিত, কি হবে না হবে, যেটা করে বাচ্চারা, তাদের জন্মদিন উপলক্ষে অনেক আবদার থাকে। যাই হোক, তোমাদেরকে মোটামুটি সব কিছু একটুখানি করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর রাঁধুনি তোমাদেরকে তো দেখালাম যে রান্নাগুলো যে হয়েছে। আজকে রান্নার মেনুতে রয়েছে ডাল, এঁচোড় চিংড়ি, বেগুনি, খাসির মাংস, কাতলা কালিয়া, আর মিষ্টি দই, চাটনি, পাঁপড়, এগুলো তো থাকেই। আর এদিকে দেখো, ঘরগুলোকে একটুখানি ছেলেরা বাচ্চারা বেলুন দিয়ে সাজিয়েছে যেরকম পেরেছে, আমার তো সেরকম কোনো সাজানোর মতন পেজ নেই, তো তার মধ্যে ওরা যেরকম পেরেছে একটু সাজিয়েছে। আর এখানে একটু ঠাকুরকে আমি মালা মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, কি আর করা যাবে। আর কেকটা ফ্রিজের মধ্যে তোমরা দেখিয়েছো, এরা যখন ফ্রিজটা খোলা হয়েছে ওর মধ্যে দই রয়েছে, কেক রয়েছে, মিষ্টি টিষ্টি আনা হয়েছে। যাই হোক, নিজের হাতে সমস্ত বাজারঘাট করা আমাকেই করতে হয়েছে, বরবাবু এসবের মধ্যে একদমই ইনভলভ হয়নি, মানে সম্পূর্ণটাই আমি নিজে একটু একটু করে টাকা জমিয়েছিলাম মহারাজের জন্মদিন উপলক্ষে। তো সেই টাকাটা জমিয়ে মোটামুটি যতটুকু সম্ভব অ্যারেঞ্জ করা হয়েছে। আর এই তারপরে বাদ বাকিটা যেটুকুনি লেগেছে বরবাবু দিয়েছে। নিজের হাতে আমি সবজি বাজার, মুদিখানা বাজার সব কিছু করেছি, রাঁধুনি মাসিমাকে ঠিক করা থেকে শুরু করে পাতা মানে খাবারের থালা গ্লাস, আর আমার ভাই আর একটি মানে ছেলে ওরা সমবয়সী, ওরা দুজনে মিলে মাছ মাংস দই মিষ্টিটা আমাকে এনে দিয়েছে। আর বরবাবু একদম আমার বাড়িতে আজকে VIP গেস্ট, এই হচ্ছে ওনার প্রধান কাজ। এই দেখো, মহারাজকে তৈরি করে দেওয়া হয়েছে, এইবার এই যে মহারাজকে একটুখানি মানে টুকটুক করে ধরে নিয়ে এসেছে, কারণ সারাদিন দৌড়ে দৌড়ে করে আমি আর পারছি না। সব থেকে মানে অবাক করা কাণ্ড হচ্ছে, ব্যস্ততার মাঝখানে যে 5 মিনিট সময় দিয়ে আমি আমার নিজের চুলটা আশ্রাবো সেই সময়টুকু দিতে পারিনি, কারণ আমাকে একা হাতে রাঁধুনির সঙ্গে সমস্ত কিছু করে দিতে হয়েছে, প্লাস এই বাচ্চার খাবার দাবার আরও সমস্ত কিছু মেনটেন্স করা, ঘরে একটা কাজ হলে বুঝতেই পারো। আর এইদিকে দেখো, মহারাজ নিজের জামা মানে ওর যে জামা প্যান্ট ওর জন্য যে আনা হয়েছে সেগুলো পরিয়ে দিয়েছি, তো ফুল প্যান্ট পরে একটু বসতে অসুবিধে হয়, তার উপরে আবার একটা ডেনিম, তাই আমি একটুখানি তুলে ধরে বসালাম। আর তোমরা তো জানো ওর হাত পাগুলি মানে বিশেষ করে পাগুলি স্টিফ বলে, ও নিজে থেকে মানে ফোল্ড করে কমফোর্টলি বসা এগুলিতে মানে অভ্যস্ত নয়। তো ওই দেখো, বসে তো থাকতে পারে একটুখানি, কিন্তু ওই যে ঝটকা মেরে পড়ে যায়, দেখেছোই তো এর আগে ঝটকা মেরে পড়ে গিয়ে কী কাণ্ডটাই না হলো, যার কারণে একা বসার ওটা খুব রিস্ক হয়ে যায়, না হলে কিন্তু বেশ সুন্দর একা বসেই থাকে আধ ঘন্টা 1 ঘন্টা, কোনো অসুবিধা হয় না, শুধু অসুবিধা এইটুখানি ঝটকা মেরে পড়ে যায়। আর এইদিকে দেখো, ওনার গান চলছে, ভিডিও হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে, আশীর্বাদ পর্ব চলছে। আর খাবারটা যেহেতু খেতে গিয়ে বারবার পড়ে যায় তাই আমাকে বারবার মুছে দিতে হচ্ছে। আর ওর নজর মা কী করছে এটাই, আর কাউকেই ওর ভালো লাগে না। তো ঘর যাই হোক, সবাই মিলে একটুখানি আশীর্বাদ করছে, আর সমস্ত খাবার দাবারগুলি ও তো জানো তোমরা কিছুই খায় না, তবুও সমস্ত কিছু দিয়ে একটুখানি সাজিয়ে দিলাম, 5 রকমের ভাজা, মাছ ভাজা, তারপরে ডাল, পটল, চিংড়ি, মাংস, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, চকলেট, লেস, কুরকুরে সমস্ত কিছু দিয়ে, বা 5 রকমের মিষ্টি দিয়ে বেশ সাজিয়ে দিয়েছি।
আমার পক্ষে যতটুকু সম্ভব এটাও আমিই করেছি, কারণ আমি তো বলেছি যে আমাকে হেল্প করার মতন মানুষের সংখ্যা খুবই কম। আর যাই হোক, আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, শুধু যখন মহারাজকে খুব বেশি টানাহেঁচড়া করা হয় তখনই একটুখানি ব্যাক পেন শুরু হয়। তা বাদে মোটামুটি যাই হোক, ঠিক মানে ঠাকুরের আশীর্বাদে আমি পেরে উঠি বা পেরেই যাই, কষ্ট অতটা হয়ও না আমার। সারাদিন পরিশ্রম করতে আমার মানে মনের মধ্যে একটুও সংকোচ হয় না, কিন্তু যখন সারা মহারাজকে ঝুঁকে ঝুঁকে তুলতে হয় তখনই একটা সময় কাজের প্রেশার আর এইগুলি করার পরে এতটাই ব্যাক পেন হয়, তখন মনে হয় যেন আর পারছি না। তো যাই হোক, সবাই যেরকম মানে ঘরোয়া নিজেদের লোকজন সবাই যেহেতু, তাই সবাই একটুখানি আশীর্বাদ দানদব্য দিয়ে করছে, কারণ এগুলো সবাই নিজেদের লোক, তাই সবাইকেই বলেছি সবাই একটু দানদব্য দিয়ে আশীর্বাদ করো, ওটাই তো আসল। আর একটুখানি পায়েস মুখে দাও, কারণ পায়েসটা আমি রান্না করিনি, ওটাও ঠাকুরমা রান্না করেছে, যেহেতু উনি বলেছে উনি রান্না করবে। আমি বললাম ঠিক আছে, ভালোবাসার মানুষ একজন করলেই হলো, মাকেই যে করতে হবে এমন কোনো কথা নেই। আর ভিডিওটাতে যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ভিডিওটা তোমাদেরকে বললাম আমি করতে পারিনি, যার কারণে আমার ভিডিওটা মানে ঠিক আমি যেহেতু বললাম যে পারফেক্ট নয় বা আমার আমিও ভালো পারি না, কিন্তু তবুও আমার মনে হয় এর থেকে একটু যেন বেটারই হয়। আর ক্যামেরাটাও ঠিক করে ধরা হয়নি, যাই হোক যা করেছে সেটা মানে এভাবেই তোমাদের সামনে তাও তো একটু দেখাতে পারছি। এইটুকু না হেল্প করলে আমি তো কিছুই দেখাতে পারতাম না, কারণ ক্যামেরা ধরে ধরে সব কিছু যে আমার পক্ষে দেখানো সম্ভব নয় সেটা মোটামুটি তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখে। আর বাচ্চাগুলো যেহেতু রয়েছে, দিনের বেলায় কেক কাটার পর্বটাও শেষ করে ফেলবো। আর আমার গলাটা এতটাই বসে গেছে যে গলার আওয়াজটাও ঠিক মতন ক্লিয়ার আসছে না, আর আমি ঠিক মতন কন্টিনিউ কিছুদিন ভিডিও দিতে পারছি না, মানে যেহেতু এই এইটুখানি করব আগে পিছু অনেক কাজকর্ম করতে হয়েছে, আর তার মধ্যে আমি একেবারে আমার সমস্ত ঘর দুয়ার ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আবার সামনেই যেহেতু বাঙালির পুজো আসছে, বাঙালি মানে পুজোর সময় সব ঝাড়ামোছা পরিষ্কার করা হয়, তো আমি ওই কাজগুলোই একবারেই করে নিলাম, কারণ খুব বেশি তো আর ডিস্টেন্স নেই, আমার মহারাজের বার্থডে আর পুজোর ডিস্টেন্স খুব বেশি নয়। বাচ্চাগুলো যেহেতু এখন আমার যেহেতু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট দুপুরে, বাচ্চাগুলো যেহেতু এখন রয়েছে, এই আশীর্বাদের পর্ব শেষ করেই একবারে কেকটাও কাটিয়ে ফেলবো, কেননা কেকটা বাচ্চা কাছে চলে গেলে আর কেক কে কে দেখবে। ওইদিকে দেখো লাফালাফি বিরক্তি করছে, যেহেতু ও থাকবে না আর বসবে না, ওর আর ভালো লাগছে না। কেকটা কাটানোর পরেই আমি মহারাজকে খাওয়াবো, অনেকটা বেলাও হয়ে গেছে, এই আশীর্বাদের পর্বটা করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে, তো ও যেহেতু তিনটের আগেই ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু সকালে যদি খাবারটা একটু তাড়াতাড়ি খায়। আর আজকে সকালবেলা তুলেও দেওয়া হয়েছে 10টার মধ্যে, এবার যার কারণে মাঝখানের খাবারটাও সেরকম দেওয়া হয়নি, কি করব কোন দিকে যাব, একটুখানি দুবার জল খাইয়ে দিয়ে গেছি ওটসের পরে, এখন একদম খাবার খাবে, ওর খিদেটা প্রচণ্ডই পেয়ে গেছে, তার উপরে এত লোকজন বাড়িতে, ও একদমই কমফর্ট ফিল করছে না। বাচ্চাগুলির মধ্যেখানে নিয়ে কেকটা কেটে ফেলবো, কেকটা কাটার পরে ওকে খাওয়াবো, তারপরে আমি ভিডিওটা এখানেই শেষ করব, তোমাদের সঙ্গে আর এখন কিছু শেয়ার করব না, কারণ ওকে খাওয়ানোর পরে সবাই লোকজন যে মানে খাবার দেবে বা খাওয়াবে সেই ভিডিওগুলি আর করবো না এখন। ঘরোয়া যেহেতু সবাই একসঙ্গে ঘরের মধ্যে বসে খাচ্ছে, সব নিজেদের লোক, সবাই তো কমফর্ট ফিল করে না ক্যামেরার সামনে। যাই হোক, তারপরে মহারাজ কি গিফট পেলো না পেলো, যেহেতু নিজেদের লোক একদমই সব, বেশিরভাগ মানুষই টাকা দিয়ে আশীর্বাদ করেছে, যা তাও যা যতটুকুনি পেয়েছে সেগুলি আমি তোমাদেরকে একটা নেক্সট ভিডিওতে কিংবা লাইভে এসে তোমাদেরকে দেখাবো, সব তোমাদেরকে জানিয়ে দেব, কিন্তু আজকের এই পর্বের মানে গিফটগুলি দেখাবো না। তো এই দেখো কেক কাটার জন্য সব চলে এসছে, নিজে সব যেহেতু নিজেরা একদমই, তাই বাচ্চাটা খুবই কম, এই তিনটে বাচ্চা আর একটুখানি মোটামুটি ওই সব ওর পিসি ওর মামি, ওরাও তো সব কম বয়সী, সব ওরা রয়েছে। ওই দেখো মামার সঙ্গে বসে আছে, টুপিটাকে নিয়ে টানাটানি করছে। তো মহারাজের কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে, আর মহারাজের বার্থডে মানে যে খাবার দাবারগুলো মহারাজকে সাজিয়ে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই একটুখানি আশীর্বাদ করো যেন আমার মহারাজ একটুখানি নিজের মতন করে নিজের কাজগুলো করতে পারে। আর কিছু চাই না, এর থেকে বেশি আমার কিচ্ছু আশা নেই, ওই সারাটা বছর যেন খুব ভালো থাকে, কারণ ওর তো একটা না একটা সমস্যা লেগেই থাকে, তাই মা হিসাবে আমি এটাই চাই, তোমরাও একটু এটাই প্রে করো, ও যেন সারা বছর ভালো থাকে, একটু হাসি খুশি রাখতে পারি আমি ওকে।
আর ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর লাইক কমেন্ট করো প্লিজ, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সবাই একটু লাইক করো। মহারাজকে নিয়ে প্রচুর কষ্ট করে আমাকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হয়। ওই দেখো এখানেও গান লাগবেই, গান ছাড়াও একটা সেকেন্ড মানে থাকতে পারে না, সেটা তোমরা দেখোই, দেখেছো কেমন বিরক্ত হচ্ছে ওর যেহেতু খিদে পেয়ে গেছে। তো চলো সবাই ভালো থেকো, আবার একটি অন্য ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে, সকলে ভালো থেকো।